বিসমিল্লাহ রহমানুর রহিম মাছ কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে খায় আবার অনেকেই আছে মাছ না খেতে পছন্দ করে না যেমন আমার বাসায় আমার ছেলেরা কিন্তু মাছ খেতেই চায় না ভাই ভাইয়ারা শুধু আমি মাছ খাই তারপরও ছেলেদের একটু হলেও তো মাছ খাওয়া উচিত তাই ছোটো মাছগুলো তোরা খেতেই চায় না কিন্তু এই যে বড় মাছ বড় মাছগুলো আমি কোনো না কোনোভাবে অন্যভাবে একটু রান্না করে খাওয়ার চেষ্টা করি তাই দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতুহু তো প্রতিদিনের মতো আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো রুই মাছ আর রুই মাছটা আমি দই দিয়ে রান্না করেছি তা কীভাবে রান্না করেছি সেটাও দেখাবো একবারে পরিষ্কার করা সহ তা আমি রুই মাছটাকে একটু লবণ আর এক টুকরো লেবু দিয়ে লেবুর রসটা দিয়ে ভালো মতো একটু মেখে তারপরে এটা ধুয়ে নিব আমি কিন্তু যখন এই মাছটা ফ্রিজে রেখেছিলাম তখন কিন্তু মাছটাকে ধুয়েই রেখেছিলাম তারপরে আবার আমি এখন যেহেতু নামিয়েছি তার জন্য আমি একটু এই কাজটা করে নিচ্ছি মাছ থেকে যদি ফ্রিজের কোনো একটা গন্ধ থাকে তাহলে আর কি ওই গন্ধটাও চলে যাবে কিন্তু আমার মাছে এরকম হয় না আর মাছটা আমি কিভাবে ফ্রোজেন করে রাখি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলে আসছি মূল রান্নাতে তা এখানে আমি এক কাপের চাইতে একটু কম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত মশলা সেটা হলো তেজপাতা একটা তেজপাতাকে আমি দুই টুকরো করে দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি লং এলাচ দিয়ে আমি একটু পেঁয়াজটাকে একবারে লাল করব না আর কি হালকা একটু ই করবো কালার নিয়ে আসব নরম হওয়ার জন্য পেঁয়াজটাকে আর এখানে আমি শুকনো মরিচের ঝালটা খাবো না এখানে আমি কাঁচামরিচের ঝাল খাবো তার জন্য এখানে সাত আটটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিলাম এ পেঁয়াজের সাথেই ঝালটাও বের হবে আর তরকারিটাও খেতে খুব ভালো লাগবে আর এখানে এই যে আমি পাঁচ ছয়টার মতো আর কি চারটা আর কি দুই ধরনের বাদাম আর কি আমি নিয়েছি আর এই বাদামটা আমি পেস্ট করে নিব তা পেস্ট করে আমি পাশেই রেখে দিয়েছি চলে আসলাম এখানে কি কী মশলাগুলো অ্যাড করব। সেই মশলাগুলো দেওয়ার জন্য আগে থাকতেই আমি পানিটা দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা আরও বেশি লাল হয়ে যাবে আর যদি বেশি লাল হয়ে যায় তাহলে কিন্তু তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে মশলা বলতে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণ একবারে এক চিমটির চাইতে একটু বেশি হবে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন হলুদের গুঁড়োটা না দিলেও পারেন কিন্তু আমি দিচ্ছি এই কারণে যদি আমি দই দিয়ে রান্না করব তার জন্য কিন্তু দইয়ের কালারের সাথে রান্নার পরে মাছের কালারটা কেমন জানি একটু কালচে কালচে দেখা যায় তার জন্য এই হলুদটা দেওয়া যাই হোক দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মশ ভালো মতো কষাচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম আমি সেই যে পেস্ট করে রাখা বাদাম বাটা সেই বাদাম বাটাটা দিয়ে দিলাম অবশ্যই বাদাম বাটা দিবেন যদি কাজুবাদাম বাটা না কাজুবাদামটা না থাকে তাহলে চীনা বাদাম আর বাদামটাও দিয়ে দিবেন আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল পরিমাণ আমি টক দই আমার এই দইটা কিন্তু অনেক টক তার জন্য আমি এখানে এই সেই টক দইটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে আসতেছে আর তেলগুলো উপরে ভেসে উঠবে এই পর্যায়ে আমি এখন সেই যে লেবু আর লবণ দিয়ে মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তাই এখানে আপনারা আমি রুই মাছ নিয়েছি আপনারা ইচ্ছা করলে এখানে বড় যে কোনো মাছ নিয়েই রান্না করতে পারেন কাতল মাছও নিয়ে রান্না করতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে তা আমার এখন আর কি আলো আর কি রুই মাছ তার জন্য রুই মাছটাই আপনাদের করে দেখাচ্ছি তা এখনো পর্যন্ত যে সমস্ত আপুরা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর নতুন কোনো ভাইয়া ও আপুরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন স্পাম কমেন্ট করবেন না আমি নিশ্চয়ই আপনাদেরকে ব্যাক দিয়ে দিব যদি আমার বন্ধু অ্যাড হয় যাই হোক এখানে আমি এখন মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য আর কি দুই চার মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর মাছটা একটু আলতো হাটে হাতে আমি একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এখানে আমি কিন্তু ফুটোনো এই যে গরম পানিটা দিয়ে নিয়েছি আর সব সময়ের মতোই আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গরম পানি দিয়ে সবসময় রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু তরকারি স্বাদটা নষ্ট হয় না কোনো পানসে পানসে ভাব থাকে না তরকারিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত চুলোতে বসিয়ে রাখতে হয় না তাই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশাল্লা তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর নিশ্চয়ই যদি কেউই আমার এই রেসিপিটা আমার আপু ভাইয়ারা পছন্দ করে থাকেন তাহলে নিশ্চিন্তায় নির্ভয়ে আমার রেসিপিটা ফলো করে আপনারা এই দই রুইটা রান্না করে খেতে পারেন একবারে নিরাশ হবেন না এটা আমি হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে বলতে পারি আপনারা আমার রেসিপিটা ফলো করে কোনো সময়ও কোনো খাবারে নিরাশ হবেন না বাসার ছোট বড় সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধে খাবারগুলো খেয়ে নিবে তাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় শেষ প্রান্তে এই পর্যায়ে যেহেতু আমি টক দই দিয়ে রান্না করেছি তার জন্য আমি একবারে আধা চা চামচের মতো চিনি দিয়ে চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করবেন অবশ্যই চিনি অ্যাড করলে খাবারের স্বাদটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর দিয়ে দিলাম চার পাঁচটা আস্ত কাঁচামরিচ তাই এই তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তা আমার রেসিপিটা কীরকম লাগলো আমার আপু ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ